ব্রাদার 800 এ এই মেশিনটার 5 এবং 6 দুইটাই আসে তো আমরা এটা কিভাবে সমাধান করব সেটা আজকে দেখব তো এটা অনেকগুলো কারণে আসতে পারে 5 6 তার মধ্যে মূলত যে কারণগুলো এগুলাই দেখানোর চেষ্টা করব তো দেখুন এখানে যে এটা দেখতেছেন নাইপের যে এটা এটা একটু দেখুন এটা আমার একটু জ্যাম আছে তো আমাদের এই জ্যামটা ক্লিয়ার করে দিতে হবে জ্যাম থাকলে মেশিনের 6 এরর আসতে পারে তো আমরা ওটার এখানে দুই ফোঁটা তেল দিয়ে দেব তেল দিয়ে আবার একটু আপ ডাউন করে এটাকে ফ্রি করার চেষ্টা করব যতক্ষণ না হয় ততক্ষণ আমাদের এটা আপ ডাউন করে ফ্রি করতে হবে তো এটা আমাদের এখনো জ্যাম আছে আমরা এটা তেল দিয়েই ফ্রি করব আর এটা তেল দিয়েই ফ্রি করতে হবে ঠিক আছে যে করে হোক এটা আমাদের ফ্রি করে নিতে হবে তেল দিয়ে দিয়ে তো ফ্রি করে নেওয়ার পরে আমরা মেশিনটা উল্টিয়ে নিব উল্টানোর পর নিচে দেখতে পাবেন আমাদের আরো একটি ক্যাম নিচের সিজারের যে ক্যামটা আমরা এটা একটু তেল দিয়ে ফ্রি করব এটাও আমাদের জ্যাম আছে এটা জ্যাম থাকলে ইরর 6 আসবে তো এখানে যেগুলো জায়গা আছে সবগুলোর মধ্যে একটু তেল দিয়ে দিয়ে এটা বারেবারে একটু নাড়াচাড়া করে আপনারা ফ্রি করে নেবেন কেমন ফ্রি হয়ে গেলে তারপরে কি করতে হবে তো এরপরে আমাদের বাম পাশের সাইড কভারটা খুলে সেন্সরটা খুলে নিব মূলত এটার কারণেই 5 আসে তো 5 6 দুটোই এই সেন্সরের কারণে আসতে পারে সেন্সরটা আমরা ভালো করে কাপড় দিয়ে পরিষ্কার করে নিব যাতে তেল এটার মধ্যে একটু না থাকে কেমন আমরা এটা মুছে নিয়ে লাগিয়ে দিব তো আমরা এই তিনটা স্টেপ করার পরে তারপরে যদি দেখি যে আমাদের 5 6 এররটা না যায় তাহলে আমরা পিছনে যে বোর্ডটা থাকে পিছনের কভারটা খুলে একবারে শেষের যে বোর্ডটা আছে এই বোর্ডটা রিপেয়ার করব কিংবা যদি আপনাদের কাছে কোনো মেশিন থেকে থাকে অন্য কোনো মেশিন সেটার থেকে এই বোর্ডটা খুলে লাগিয়ে চেক করে দেখতে পারেন তো আমরা বোর্ডটা রিপেয়ার করে নিয়েছি রিপেয়ার করার পরে আমরা এটা লাগিয়ে চেক করে দেখব আসলে আমাদের 6 এররটা গেছে কিনা তো চলুন আমাদের মেশিনের সুইচটা অন করে দিলাম এখন দেখি আমাদের প্রবলেমটা সলভ হইছে কিনা আমাদের মেশিনের ক্যামেও জাম ছিল প্লাস আমাদের মাদারবোর্ডটাও একটু সমস্যা ছিল আমরা সেটা রিপেয়ার করে নিয়েছি তো আমাদের সেন্সরের বাতিগুলো সবগুলো জ্বলতেছে আমাদের প্রেসার ফিট ঠিকভাবেই খেলতেছে ওকে তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন